আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবারও আসছি একটা মোটরসাইকেল সার্ভিস সেন্টার, সেটা হচ্ছে MS মোটরস, মিরপুর সাইড ফিট বারেক মোল্লা মোড়ের খুবই কাছে অবস্থিত, পদ্মা ব্যাংকের বিল্ডিং এর একদম নিচতলায়। তো আজকে এখানে খুবই ইন্টারেস্টিং কিছু টপিকে কথা হবে, সেটা হবে হচ্ছে বাজাজ পালসার NS160 এই মোটরসাইকেলটা নিয়ে। তো এই মোটরসাইকেলটা নিয়ে আমাদেরকে কথাবার্তা বলার জন্য রেডি আছে আমাদের MS মোটরস এর মালিক শাহিন ভাই। ভাই রেডি তো? জি আলহামদুলিল্লাহ আমি রেডি আছি। তো শাহিন ভাই, এই মোটরসাইকেলটা নিয়ে কথাটা শুরু করার আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দেন। সেটা হচ্ছে যে MS মোটরস এ মানুষজন কাজ করাইতে কেন আসবে, আপনার কাছে কি মনে হয় মালিক হিসাবে, এটা বলেন। আসসালামু আলাইকুম। তো আমি MS মোটরস এ আপনারা কেন আসবেন সেটার একটা ব্যাখ্যা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমরা আসলে একটা কাজ করি, যে কোনো কাজই আমরা বাইকের কাজগুলা খুব আন্তরিকতার সাথেই চেষ্টা করি কাজ করার জন্য এবং দক্ষ টেকনিশিয়ান দিয়েই আমরা কাজগুলো করি। তো সেই ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের কিছু প্রসপেক্টাস আমরা মেনটেন করি, যেমন আমাদের দুইটা পার্টে আমরা কাজ করি, বেসিক্যালি দুইটা পার্টে, একটা হচ্ছে জেনারেল সার্ভিস আর একটা হচ্ছে মাস্টার সার্ভিস। তো জেনারেল সার্ভিসগুলা আমরা এই যে এখানে চার টানায় দিচ্ছি, এই চারটা আসলে টানায় দিচ্ছি, এটা আমাদের জন্য, পাশাপাশি যারা কাস্টমার আমাদের এখানে কাজ করাইতে আসবে তারাও যাতে বুঝতে পারে যে সে যে জেনারেল সার্ভিসটা করাচ্ছে এই জেনারেল সার্ভিসে সে কি কি সুবিধা পাবে। মাস্টার সার্ভিস, তো মাস্টার সার্ভিসে আমরা টোটাল 34টা আইটেম নিয়ে কাজ করি, এখানে টোটাল 1 থেকে 34টা আইটেম আছে এবং 34টা আইটেম পরিপূর্ণভাবে কাজ করার চেষ্টা করি। তো যখন একটা বাইক মাস্টার সার্ভিস বলেন জেনারেল সার্ভিস বলেন এই কমপ্লিট সেটআপ নিয়ে কাজ করা হয়, তো সেই ক্ষেত্রে তার বাইকের একটা কমপ্লিট সমাধান হয়ে আসে। তো তো কাস্টমার যখন এই সার্ভিসটা নেবে সেই নিজে ফিল করবে যে তার বাইকের আসলে পরিস্থিতিটা কেমন আছে। তারপরে আর কি? এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে স্টিকারে কাজ করি আমরা, যে কোনো বাইকের মডিফিকেশন স্টিকার যদি কেউ করাইতে চায় আমাদের এখানে সুবিধা আছে। তারপরে হচ্ছে আপনার বাইকের পলি যদি করাইতে চায় সেই সুবিধাও আছে, আবার গাড়ির বাইকে যদি কেউ রং করাইতে চায় সেই ব্যবস্থাটাও আমরা এখান থেকে করে দিতে পারি। তো ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট বলতে আমরা যা বুঝি কমপ্লিট সমাধান এখানে আছে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যেই কোনো বাইকের 100% অরিজিনাল পার্টস আমাদের এখানে পাবো, যেখানে আপনার সামান্য পরিমাণে কমপ্লেন করার জায়গা নাই যে ভাই পার্টসটা 99% ওকে আছে, 100% অরিজিনাল পার্টস আমাদের MS মোটরসে আমরা প্রোভাইড করে থাকি। তো এই সব ফ্যাসিলিটি চিন্তা করলে আমরা মনে করি যে MS মোটরস আমাদের এই মিরপুর বলেন ঢাকা বলেন এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা সার্ভিস। আচ্ছা, এইবারে বলেন আপনি এই পালসার NS এটার ঘটনা কি বা কি হয়েছে? আচ্ছা, এটা আগে কোন FI না কার্বোরেটর? এটা হচ্ছে NS FI ভিতরের মোটর ভালো আছে, এই যে তার এই যে বডিটা না, এই বডিটা ভেঙে গেছে, এই যে এইখানে যে কেবলটা যে ঠিক মতো ঢুকবে এই যে এটা মাথাটা ভেঙে গেছে। তো এখন তার সবকিছু ভালো আছে, এখন সে চাইতেছে যেহেতু আমার বডিতে প্রবলেম আমি বডিটা যদি কোথাও থেকে অ্যারেঞ্জ করতে পারি তাহলে তো আমার ফুয়েল পাম্পটা পুরোপুরি ভাবে কিনতে হচ্ছে না, যেহেতু ফুয়েল পাম্পের সবকিছুই ভালো আছে। তো এখন আরেকটা মজার ব্যাপার হচ্ছে NS FI তে ম্যাক্সিমাম প্রবলেমই হয় হচ্ছে ফুয়েল পাম্পের বডি, আগে বডি ভাঙে এরপরে যায় ফুয়েল পাম্পের প্রবলেম। আমার দেখা ম্যাক্সিমাম NS FI তে ফুয়েল পাম্পের বডি ভাঙে। তো এখন কাস্টমাররা আমরা বলছি যে আপনি এটা পাবেন না, তারপর আপনি সার্চিং করতে পারেন, যেহেতু আপনার একটা ব্যাপার আছে যে ইচ্ছার ব্যাপার আছে যে আমি এত দাম দিয়ে কিনবো না, আপনি সার্চিং করতে পারেন। সো সে সার্চিং করার উদ্দেশ্যে গাড়িটা রেখে বের হয়েছে, এ হচ্ছে বডি যে এখানে ভাঙা। আর এখানে এর আগেও বডিটা সে আপনার কিছুটা রিপেয়ার করে ইউজ করছে কিন্তু ওই রকম প্রপার যে সার্ভিসটা ওইটা পাচ্ছে না, এই ক্যাবেলগুলো সে একটু মডিফাই করছিল তো এখন আবার এই ক্যাবেলগুলো চেঞ্জ হয়েছে। এই ক্যাবেলগুলো আমাদের আরেকটা গাড়ি ছিল NS FI ওইটার ক্যাবেলগুলো আমরা এখানে, ওই যে যেটা কার্বোরেটর থেকে FI তে কার্বোরেটর করছিল, কার্বো FI থেকে কার্বোরেটর কনভার্ট করছে, ওইটার পাইপগুলো আর এটার মধ্যে লাগাইছে, এটার মধ্যে লাগাই। আচ্ছা আচ্ছা, যাক। তো ওইটার বডিটা
যদি থাকতো তাহলে এটাতে দিতে পারতাম, কিন্তু এটা বডিটা তো আমি ওটার মধ্যে লাগাই দিচ্ছি, আর নাহলে তো অয়েল লিক করবে। হ্যাঁ, অয়েল লিক করবে, এই কারণে ওই বডিটা আমার কাছে নাই। আচ্ছা, এই এই তারগুলো কাটছে কেমনে? এই যে এই যে এই যে কাটা, এটা মডিফাই করতে গিয়া কিছু কিছু কাজ তার সমস্যা হয়েছে, তো ওইখান থেকে হয়েছে। এই গাড়িটা আমার এখানে আজকে আজকে না গতকালকে আসছে, এর আগে আরো অনেক জায়গায় সে কাজগুলো করছে, এবং মডিফাইয়ের কাজটা সে বাহিরেই করছে। আচ্ছা, এবার আমরা চলে আসতেছি একটা এমটির কাছে, মানে এমএস মোটরসে যে সব বাইকেরই কাজ হয়, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আর একটা দেখাইলাম। এটা হচ্ছে ইয়ামাহা এমটি 15 আর ওই র‍্যাম থেকে আসছে পালসার এনএস এর কাছ থেকে। তাহলে ভাই, এই ইয়ামাহা এমটি আর 15 এগুলো তো আপনারা রেগুলারই কাজ করেন? না, এটা আমাদের নিয়মিত কাজ। আচ্ছা, ইয়ামাহা আর 15 এমটি দিয়ে সেকশন আমাদের এখানে নিয়মিত ভাবে কাজ করে। আচ্ছা, বলেন এটার কি হইছে? এটা আসলে প্রবলেম হইছে, এটা অ্যাক্সিডেন্ট হইছে। অ্যাক্সিডেন্ট কেস? আচ্ছা, অ্যাক্সিডেন্ট কেস। অ্যাক্সিডেন্ট কেসে এই যে আপনারা দেখেন না, এইখানে এটা ভাঙিয়ে গেছে। ওরে আল্লাহ, এই তো পটি তো দেখা যায়। হ্যাঁ, ভাঙিয়ে গেছে। আই হাই, এটা হচ্ছে ওইদিকে মোবিল লিক করতেছিল, এটা ভাঙার কারণে ওটা মোবিল লিক করতেছিল। তো এখন এটা এই যে ক্লাস কভারটা খুলে এটা হচ্ছে লেদে ঝালাই করে নিয়ে আসলো, যেহেতু এটা মেইন চেম্বার। হ্যাঁ, তো চাইলেই আমি এটারে কালেকশন করবো, ব্যাপারটা পসিবল না। পসিবল না, ঠিক আছে। আর যদি আমি মেইন চেম্বারটা পাওয়া যায় না, এটা বলবো না, পাওয়া যায় মেইন চেম্বার যদি আমি চেঞ্জ করতে যাই, তাহলে টোটাল ইঞ্জিনটা তার বোরিং করতে হবে নতুন করে। তো ওই অবস্থায় এখনো যায় নাই, যার কারণে শুধু এই পার্টটুকু, এই এতটুকু পার্ট আমরা ঝালাইয়ের ব্যবস্থা করছি, লেদে নিয়ে ঝালাইয়ের ব্যবস্থা করছি, এখন এটা ফিটিং এর কাজ চলতেছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এইটা যে এইখানে প্রেশারটা খাইছিল, এই যে, হ্যাঁ ঠিক আছে, না ওই জায়গায় আপনি জেনে হাত দিয়েছেন, এই যে, বুঝতে পারছি। যদি বেটার হইতো এটা ভাঙতো, তাহলে একটু ভালোই হইতো এক হিসাবে। হ্যাঁ, যেহেতু এটা মেইন পার্ট ভাঙছে, এটাই আমাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয়। ইঞ্জিন অয়েল কি লিক করতেছিল? ইঞ্জিন অয়েল লিক করতেছিল। ও আচ্ছা আচ্ছা, যদি এটা ভাঙতো তাহলে অবশ্যই কাস্টমার এটা চেঞ্জ করেই ফেলতো। আচ্ছা, এই কাজে চাইলেই তো আর চেঞ্জ করা। আচ্ছা, এখন যে কাজটা করছেন এইটার, এই কাজের জন্য আপনাদের খরচ কেমন গেছে? এটা তো আসলে শুধু ক্লাস সাইডের কাজ, এটা আমাদের রেগুলার বিল হচ্ছে 350 টাকা। আচ্ছা আচ্ছা, লেদে কত গেছে জ্বালাই দিতে? আর লেদে হয়তো বা আপনার 500-700 টাকা যাবে। এবারে যাচ্ছি একটা ইয়ামাহা FZS ভার্সন 2 এর কাছে। একদিকে ইয়ামাহা এমটি পালসার এনএস, আর এটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2 FI। এটার কি হইছে ভাই? এটা হইছে হচ্ছে সে যেখানে মানে আপনার ওয়াশ করে, ওই ওয়াশের সময় সে দেখলো তার সকআপ রডে লিক করতেছে। আচ্ছা, তো সে এইখানে নিয়মিত, মানে যে এখানে ওয়াশ করে বলতে উনি ওয়াশ করে আরেক জায়গায়, ওয়াশ করে আরেক জায়গায়, তো আমাদের এখানে সে নিয়মিত সার্ভিস দেয়। তো ওই ওয়াশের যে যে ছেলে ছিল সে বললো যে ভাই আমি কাজ করে দেই, তো সে কাজ করতে যে রডের মধ্যে স্পট ফলায় দিছিল। আচ্ছা, সকআপ রডে স্পট ফলায় দিছিল, তো স্পট ফলানোর কারণে তার সিলটা আর টিকতেছিল না। আচ্ছা, ওই যে স্ক্রু ড্রাইভারের খোঁচা, হ্যাঁ হ্যাঁ, সিল টিকতেছিল না, তো সে আসছে আজকে এই রডটা চেঞ্জ করার জন্য। আমরা এই রডটা চেঞ্জ করতেছি আজকে। আচ্ছা ঠিক আছে, তো এই যে রডটা চেঞ্জ করতেছি, এখানে দুই ধরনের রড পাওয়া যায়, একটা হচ্ছে গ্যাব্রিয়েলের, একটা হচ্ছে ইয়ামাহা অরিজিনাল। আচ্ছা, গ্যাব্রিয়েলটা কত আর অরিজিনালটা কত? গ্যাব্রিয়েলটা হচ্ছে 2100 টাকা, আর অরিজিনালটার দাম পড়ে 2829 এরকম মধ্যে। আচ্ছা, এগুলা কি আপনাদের এখানে পাওয়া যায়? এগুলা সবগুলো আমাদের এখানে পাওয়া যায়, গ্যাব্রিয়েলটাও পাওয়া যাবে। আচ্ছা, আবার ইয়ামাহা অরিজিনালটা যেটা সেটাও আমাদের কাছে, সেটাও পাওয়া যাবে, সেটাও পাওয়া। আচ্ছা, তো গ্যাব্রিয়েলটাও লাগানো যায়, ইয়ামাহার অফিসিয়াল যেটা ওইটাও দেওয়া যায়। এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে, এই রড পিছনে সাসপেনশন এগুলো কিন্তু ইয়ামাহাকে আসলে গ্যাব্রিয়েলই বানায় দেয়, গ্যাব্রিয়েলই বানায় দেয়। সেই ক্ষেত্রে আপনারা যদি গ্যাব্রিয়েলে কেউ লাগাইতে চায়ও, সেই ক্ষেত্রে তার পারফরমেন্সে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো আমি আরেকটা রিকোয়েস্ট আপনাদের সকল কাস্টমারকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের স্টাফ দ্বারা যদি আপনারা কোনো ধরনের বিহেভিয়ার জন্য কোনো প্রবলেম ফেস করেন, তো দয়া করে আমাদের অবশ্যই জানাবেন, এবং আমরা অন দা স্পট সেই ব্যাপারে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। তাহলে এই ছিল আজকে এমএস মোটরস মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের কাছে পদ্মা ব্যাংকের বিল্ডিং এর নিচে এখান থেকে কথাবার্তা। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আর সাবধানে মোটরসাইকেল রাইড করবেন, ট্রাফিক আইন মানবেন, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।